দেশীয় প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আয়োজন দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আজকের দেশ রূপান্তর অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি হাবিবুর রহমান পলাশ। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আপনাদের জানিয়ে দিয়ে থাকি আজকের প্রকাশিত দৈনিক দেশ রূপান্তরের উল্লেখযোগ্য শিরোনামগুলো। আজ রবিবার, 20 ফেব্রুয়ারি, 7 ফাল্গুন, 1428, 18 রজব, 1443। আজকের দেশ রূপান্তরের প্রথম পৃষ্ঠার খবর। আজকে দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম করা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট নিয়ে গুদাম ঘরে অস্ত্র পাচার, যেখানে ছোট করে বলা হয়েছে সিসিইউ থেকে ওষুধ চিকিৎসা সরঞ্জাম পাচার, যন্ত্রপাতি সরঞ্জাম জীবাণুমুক্ত করা হচ্ছে না অটোক্লেভ মেশিনে, একই সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে বারবার, সব অনিয়মের নেতৃত্বে এক সিনিয়র নার্স। এরপরই আরেকটি শিরোনাম, বিএনপির বৃহত্তর জোটে বাধা জাতীয় সরকার, আমৃত্যু দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়ে যাব। দেশ রূপান্তরকে চাকরিহারা দুদক কর্মকর্তা শরীফ, আগামী বছর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি 2 দিন, 20 জনের তালিকাও আমলাই বেশি সার্চ কমিটি, এটি সার্চ কমিটি নিয়ে শিরোনাম করা হয়েছে। তারপরে আরেকটি শিরোনাম আছে দৈনিক দেশ রূপান্তরের প্রথম পাতায়, চট্টগ্রামে মেট্রো রেল করে দিয়ে স্মার্ট সিটি চাই চীন, গাড়ির চাকায় পিষ্ঠ এসআই, যুদ্ধের প্রস্তুতির ঘোষণা ইউক্রেনের বিদ্রোহীদের। এ ছিল আজকের দৈনিক দেশ রূপান্তরের প্রথম পাতার খবর। এরপরে পৃষ্ঠা 3 খবর, মাগুরায় শপথ গ্রহণ শেষে 3 ইউপি সদস্য গ্রেফতার, সন্তানদের নির্যাতন থেকে বাঁচতে আকুতি, আইন অনেক বাস্তবায়ন কম, নদী রক্ষায় নদী কথন, নদ নদীর মালিকানা ও স্বত্ব জনগণের, গবেষণায় স্থানীয় লোকজনকে সম্পৃক্ত করা হয় না। বসুন্ধরা গ্রুপকে সংবাদপত্র শ্রমিকদের ধন্যবাদ। শহীদ মিনার ঘিরে থাকবে 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা, ভুয়া ইউএনওকে পিটিয়ে পুলিশে দিল জনতা। পৃষ্ঠা 4 চিন্তা, শুরুতেই সম্পাদকীয়, সবার জন্য পেনশনের সুখবর, দেশের যাত্রী নিয়েই 3টি এয়ারলাইন্স ব্যবসা সফল হতে পারে, ডক্টর এম এ মোমেন। মাজহারুল ইসলাম বাবলার কলাম, কালের বাতিঘর ফয়েজ আহমদ, দ্বাদশ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। এহসান মাহমুদ, তিনি যে কলামটি লিখেছেন শিরোনাম দুদকের শরীফ বলিউডের অজয়। পৃষ্ঠা 5 দেশান্তর, প্রোপাগান্ডায় ভরসা পশ্চিমের, মেক্সিকোই ঝাঁকে ঝাঁকে পাখির মৃত্যু ঘিরে রহস্য, সবার নজর কাতার গ্যাস সম্মেলনে, ছোটদের খেলার রাইফেল বানিয়ে বিতর্কে যুক্তরাষ্ট্র, সৌদিতে ট্রেন চালকের 30 পদে 28,000 নারীর আবেদন। ক্লাসরুম, ইভিলস অব ম্যাসিভ ফুড অ্যাডাল্টারেশন। চাকরি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বিকেএসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সাভার। পৃষ্ঠা 6 বিশেষ করে, ইউক্রেন কি ফের রাশিয়ার কলোনি হবে, দৈনন্দিন ইসলাম, ভাষার শুদ্ধতা, ইসলামের দৃষ্টিতে মাতৃভাষা। পৃষ্ঠা 7 খেলা, অনক্যাপড বোলারদের ঝলক, বাংলাদেশ টাইগার্সের শুরু বগুড়ায়, 18 বছর পর দক্ষিণ আফ্রিকাকে হারালো নিউজিল্যান্ড, রোহিত টেস্ট অধিনায়ক, রাহানে পূজারা বাদ, সাকিব এখনই অধিনায়কত্বের ভাবনায় নেই। পৃষ্ঠা 8 বাণিজ্য, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পরিবহন ব্যবহার উন্নয়ন চান গভর্নর, ভবন নির্মাণে দৈত্য শাসন সৃষ্টি করবে সিটি কর্পোরেশনের অনুমোদন, দৈত্য অনুমোদনের সিদ্ধান্ত ব্যবসা বান্ধব নয় রিহাব প্রেসিডেন্ট, চট্টগ্রাম বন্দর নিলামে উঠছে 72 কোটি টাকার 3 জাহাজ, নেতিবাচক সংবাদ প্রবাসী নারীকর্মীদের চাপে ফেলে। পৃষ্ঠা 10 বিনোদন, পুরস্কার ব্যক্তিকে উৎসাহিত করে, জীবনটাকে সবসময় উপভোগ করি, নাজিয়া হক অর্ষা, এটি একটি সাক্ষাৎকার। জলির নামে পিটের মামলা, এক ঝলক, আলোচনায় ফারহান কেয়া পায়েল, ঈদ উল ফিতরে আসছে শান, 15 বছর পর সিনেমায় রিয়াজ মম, উচ্চ রক্তচাপে লবণ গ্রহণে সাবধান, টিপস যে খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়, মহাকাশে নজরদারি বাড়াতে যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট। পৃষ্ঠা 12 শেষের পাতা, প্রধানমন্ত্রী আজ 21শে পদক প্রদান করবেন, সড়কে নেই সেতুর বাহার, ভাষা আন্দোলন নিয়ে বই হাতে গোনা, মোংলায় অন্যজনকে মালিক সাজিয়ে 35 বিঘা জমি বিক্রি, ধর্ষণের পর গৃহবধূকে 6 টুকরো করে 3 জন, সুনামগঞ্জে ওষুধ কিনতে গিয়ে লাশ, ওমিক্রনের একটি উপধরন মারাত্মক হতে পারে, ছাত্রকে যৌন নির্যাতন মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার, সম্পাদক পদ নিয়ে 5 এমপির টানাটানি,
আজ নাটোর জেলা আওয়ামী লীগের কাউন্সিল। এ ছিল আজকের দৈনিক দেশ রূপান্তরের উল্লেখযোগ্য শিরোনাম। প্রতিনিয়তই দৈনিক দেশ রূপান্তরে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আজকের দেশ রূপান্তর অনুষ্ঠানটি দেখার জন্যে।